কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট সংক্ষেপে দেশের পার্বত্য অঞ্চলে হঠাৎ মাথা চাড়া ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশের চেষ্টা করছে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্ন করার ও বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে তারা শুধু তাই না পাহাড়ি সংগঠন কে এরই মধ্যে নিজস্ব পতাকা বানিয়েছে তৈরি করেছে মন গড়া মানচিত্র এসব বাস্তবায়নের লক্ষ্যে তথা আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর নারী পুরুষের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী যাদের দেওয়া হয়েছে সামরিক বাহিনীর আদলে কমান্ডো প্রশিক্ষণ তাদের রয়েছে আলাদা ইউনিফর্ম র্যাঙ্ক ভিত্তিক আলাদা আলাদা ব্যাচ ইউনিফর্মের হাতে রয়েছে তাদের নিজস্ব পতাকা এদিকে যৌথ বাহিনী চিরুনি অভিযানের নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কোকি চীন ন্যাশনাল ফ্রন্টের কয়েকটি আস্তানা গড়িয়ে দেওয়া হয়েছে বান্দরবানের রোমা উপজেলা সংলগ্ন বড়থলি ইউনিয়নের সাইজামপাড়া রাঙ্গামাটি রাইখং দেশের সর্বোচ্চ পর্বতমালা কেওক্রাডং তাজিংটং পাহাড়ের কাছে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকা এবং ভারতের মিজোরাম সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় এসব আস্তানায় একসাথে হামলা চালানো হয় অভিযানে পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর চারটি রিজিউনের হাজার সেনা সদস্য রেফ ও কমান্ডো সদস্যরা অংশ নেন অভিযানটি পরিচালনা করা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে সেনাবাহিনী বিমান বাহিনী ও রেভের হেলিকপ্টারগুলো অভিযানে ব্যবহার করা হচ্ছে পাশাপাশি লাইট এটাক হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে অভিযানের সময় রাতেও দুর্গম পাহাড়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার সাম্প্রতিক সময়ে পরিচালিত অভিযানগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের অভিযান বলছেন সংশ্লিষ্টরা হঠাৎ করেই পাহাড়ে পরিচালিত এক ধরনের বড় অভিযানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে কেএনএফ সদস্যরা বিভিন্নভাবে নেগোসিয়েশনের চেষ্টা করছে তাদের যেন আর ক্ষতি করা না হয় তবে বাংলাদেশ সবসময়ই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে আসছে কেএনএফ সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারোকলায় মাস্টার্স করা নাথান বাম নামে এক যুবক দু সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের তিনশো নং আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন বম খুমিখিয়াং ম্র লুসাই সহ পাহাড়ের ছটি ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিকার নিয়ে সংগঠনটি কাজ করছে বলে তারা প্রথম দিকে জানিয়েছিলেন পরে সংগঠনটি কুকি ন্যাশনাল ফ্রন্ট নামে সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে পার্বত্য চট্টগ্রামের ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রিত এলাকা বলে দাবি করে বসে তারা লার্মার জনসংহতি সমিতির সাথেও দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে সর্বশেষ তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে সমতল থেকে যোগ দিয়েছে অর্ধশত উগ্রবাদী জঙ্গি গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে কুকিচিন জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ও অনগ্রসর বঞ্চিত জনগোষ্ঠী শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হলেও নিকট অতীতে তারা শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত ছিল তাদের দাবি অনগ্রসর পাহাড়ের সন্ত্রাসী দলগুলো তাদের এলাকা ব্যবহার করে চাঁদাবাজি অপহরণ গুমসহ নানা অপরাধ করছে কোকিচিন জনগোষ্ঠী তাদের অধ্যুষিত এলাকা নিয়ে হাতে অঙ্কিত মানচিত্র প্রদর্শন করছে তাদের দাবি পূর্ণ স্বশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ অঞ্চল সৃষ্টি করা সম্ভব কিন্তু তাদের পতাকা তৈরির কারণে উদ্দেশ্য এবং বক্তব্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে সশস্ত্র শাখার ক্যাডাররা দু সালে ইনফ্যান্ট্রি কমান্ডো প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে গোয়েন্দা রিপোর্ট রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী ছয়টি ক্ষুদ্র নিগোষ্ঠীর মাধ্যমে পার্বত্যাঞ্চলে খ্রিস্টান বাফার রাষ্ট্র তৈরির জন্য নতুনভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে পার্বত্যাঞ্চলের নয়টি উপজেলা নিয়ে কেএনএফ এর অঙ্কিত মানচিত্রে সীমানায় পূর্ণ স্বায়ত্তশাসিত একটি পৃথক রাজ্যের দাবিতে সংগঠনটি দু সালে প্রতিষ্ঠা করে দু সালে সশস্ত্র শাখায় রূপ নেয় কিন্তু প্রকাশ্যে আসে সম্প্রতি অথচ সংগঠনটি প্রাথমিক পর্যায়ে কে এনডিও নামে একটি সেবামূলক এনজিওর খুলসে যাত্রা শুরু করে